আসিব নজরুল তো অবশ্যই জনপ্রিয় মানুষ আইনের শিক্ষক তোহিদ হোসেন যদিও বিগত সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন কিন্তু তিনি বিবেক দিয়ে কাজ করতেন তিনি প্রথম জানিয়েছিলেন যে ভারতের अप्रুভাল ছাড়া বড় বড় পোস্টে নমিনেশন অ্যাপয়েন্টমেন্ট হয় না ফাঁকফোকর গুলো এই যে বিশাল বিশাল গর্তগুলো আছে এগুলো পূরণ না করলে কারণ আমাদের রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠান গড়তে চাই এরকম আমরা গত চুয়ান্ন বছরে দেখিনি তিপ্পান্ন বছরে এখন যদি তারা আন্তরিক হন তাহলে ধন্যবাদ স্যান্ডেল ছিঁড়ে গেছে তবু সে ডিউটি দিচ্ছে আমি ওকে জড়িয়ে ধরলাম বললাম যে বাবা তোমরাই বাংলাদেশকে পারবে এবং দেখেন আজকে পর্যন্ত তারা বাজারে গেছে তারা যেখানে যেখানে হামলা হয়েছে ঠেকাচ্ছে নামকরণের চেষ্টা করছে অনেক স্বার্থবাদী রাজনৈতিক দল সেগুলো তারা ঠেকাচ্ছে আমি শুরুতেই বাংলাদেশের দ্বিতীয় নুরুল দিন রংপুরের কৃষক আন্দোলন ব্রিটিশ বিরোধী করেছিল সেই নুরুল দিনের পুণ্যভূমিতে জন্ম নেওয়া আরেক বীর বীর শ্রেষ্ঠ বলবো যিনি দু যে দু হাত প্রসারিত করে বুক চিতিয়ে বলেছিল গুলি করো যেটা আমাদের অনেক রাজনৈতিক নেতাকর্মীদের কর্মীদের মধ্যে ত্যাগ দেখা যায় না তো সেই বীর আবু আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা স্বপ্নের ফেরিওয়ালা যে পানি লাগবে পানি লাগবে বলে সহকর্মীদেরকে পানি খাওয়াচ্ছিল শেখ হাসিনার পুলিশ ক্লোজ রাউন্ডে পয়েন্ট ব্ল্যাঙ্ক মাথায় গুলি করে হত্যা করেছিল এরকম অসংখ্য শত শত কিশোর শিশু মায়ের কোলে বসে থাকা শিশু বাবা ছাদে দৌড়ে আনতে গেছে ছেলেকে বাচ্চাকে যে হেলিকপ্টার থেকে গুলি করছে এই এবং যুবক সহ বাংলাদেশের আপামর জনতার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগী মানুষগুলোকে আবারও আমি আহ শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং আমাদের আপনি যে আলোচনায় করেছেন বলবার আগে আমাদের সবাইকে মনে রাখতে হবে এটি একটি ঐক্যবদ্ধ রেকর্ডবিহীন নজিরবিহীন মানে যেটা বাংলাদেশে খুব কম সময় দেখা গেছে আমি নব্বইয়ের গণভুত্থানে আমি খুব সক্রিয় ছিলাম এত লোক আমি তাও দেখিনি এবং সব জেলাতেও না এখানে বাংলাদেশের মানুষ নতুন করে একটি মুক্তিযুদ্ধ করেছে সে দ্বিতীয় মুক্তিযুদ্ধ কৃতিত্বকে ম্লান করা যাবে না আপনি জিজ্ঞেস করেছেন উপদেষ্টারা কেমন হয়েছেন প্রথমে একটি আনন্দের দিক আমাদের বরেণ্য দেশপ্রেমিক অর্থনীতিবিদ শান্তিতে নোবেল যিনি শেখ হাসিনার ব্যক্তিগত শিকার হয়ে মামলার মামলায় জেল পর্যন্ত হয়েছিল গ্রামীণ ব্যাংক থেকে বের করে দিয়েছিল অথচ কি ট্র্যাজেডি তাকে ফ্রান্সের প্যারিস অলিম্পিকে তাকে চিফ গেস্ট করে আর শেখ হাসিনারই প্রিয় অন্যতম প্রিয় দেশ ভারতের রাহুল গান্ধী আহ একুশ সালে তার সঙ্গে তিন ঘন্টা মিটিং করে বলে আমি হাবার্ডে পড়েছি কেমব্রিজে পড়েছি কিন্তু প্রফেসর ইউনুসের সঙ্গে আলাপ না করলে অর্থনীতির অনেক কিছু বুঝতাম না সেরকম একজন ব্যক্তি দায়িত্ব নিয়েছেন প্রধান হিসেবে আমি অভিনন্দন জানাই আমি বিশ্বাস করি তার মেধা মনন এবং দেশপ্রেম দিয়ে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবে অন্যান্য উপদেষ্টারাও আমাদের বেশিরভাগই পরিচিত তার মধ্যে জনাব এ এফ এম হাসান আরিফ সাহেব উনি শেষ থেকে উপদেষ্টা ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন অভিজ্ঞ মানুষ আহ সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর সজ্জন মানুষ আসিফ নজরুল তো অবশ্যই জনপ্রিয় মানুষ আইনের শিক্ষক আহ তহিদ হোসেন যদিও বিগত সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন কিন্তু তিনি বিবেক দিয়ে কাজ করতেন তিনি প্রথম জানিয়েছিলেন যে ভারতের ছাড়া বড় বড় পোস্টে এবং আরেকজনের এই যুক্ত হয় আমরা খুবই আনন্দিত একজন সংগ্রামী আইনজীবী অত্যন্ত মেধাবী আইনজীবী মানবাধিকার কর্মী যিনি আপনাকে শুনতে পাচ্ছি না ওনা কি শুনতে পাচ্ছে না আমি আমার মনে হয় কোনো কারণে উনি স্টাক হয়ে গেছেন আমি পলা না উনি ঢুকেছেন আবার যিনি যিনি পাচি মে হেফাজতের ট্র্যাজেডির ঘটনার সত্যিকারে রিপোর্ট করেছিলেন অত্যন্ত মানবাধিকার একজন অকৃত ভয় সৈনিক শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছিল আদিলুর রহমান খান সুব্র সাহেব আইনজীবী হিসেবে অত্যন্ত প্রমিনেন্ট উনি হয়েছেন রিজওয়ানা সৈয়দা রিজুয়ানা তো ম্যাগাসিস অ্যাওয়ার্ড প্রাপ্ত ও আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন বাংলাদেশের সমসময়কালে যে কয়জন নির্বাচন কমিশন খুবই সামান্য যারা মিনিমাম গ্রহণযোগ্য ছিল ব্রিগেডিয়ার সাকওয়াত হোসেন সাহেব আমাদের আমাদের আপনার শারমিন মুর্শিদ প্রফেসর খান সারোয়ার মুর্শিদ সাহেবের মেয়ে কিন্তু তিনি তার নিজ গুণেই গুণান্বিত তা আমি মনে করি কেবল তারা ওত নিয়েছেন এখনো আমি জানি না পোর্টফোলিও ভাগ হয়েছে কিনা আমাদের তো উপায় নেই এনাদের উপর বিশ্বাস রাখতে হবে এবং আমরা বিশ্বাস রাখতে চাই আমি মনে করি রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে সেটা হচ্ছে জনগণের মঙ্গল করার সঠিক সঠিক উদ্দেশ্য ওই যে আমরা বলি না নিয়রটা ভালো থাকলে রাষ্ট্র পরিচালনায় অনেকগুলো সিস্টেম তো যাই হোক ব্যর্থ রাষ্ট্রেরও কিছু থাকে কিন্তু এই এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বিপ্লবী জেনামি ডাকেন তার মেইন কাজ হচ্ছে মিনিমাম জুডিশিয়ারি নির্বাচন কমিশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা ব্যবস্থা সাংবিধানিক বাকি প্রতিষ্ঠানগুলো পুলিশ প্রশাসন মিডিয়া এগুলোর মিনিমাম সংস্কার কারণ সংস্কার না করলে মানে একটা নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস সরকারে পরিণত না হয় এই ফাঁক ফকর গুলো এই যে বিশাল বিশাল গর্তগুলো আছে এগুলো পূরণ না করলে কারণ আমাদের রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠান গড়তে চাই এরকম আমরা গত চুয়ান্ন বছরে দেখিনি তিপ্পান্ন বছরে এখন যদি তারা আন্তরিক হন তাহলে ধন্যবাদ কিন্তু এই অপ্রিয় কাজটা এই সরকারকেই করতে হবে তো সেই হিসাবে আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি কারণ তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই তারা একটি রক্তাক্ত পথের মধ্যে এসেছেন সারা বাংলাদেশে শহীদের রক্ত এখনো শুকায়নি হাসপাতালে হাসপাতালে ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং ফ্যাসিস্ট হাসিনার ডিবি হারুন মার্কা পুলিশ বিপ্লব কুমার সরকারের পুলিশ আইজি আব্দুল্লাহ আল মামুন ওদনার নাম চৌধুরী আব্দুল্লাহ তাদের পুলিশ র্যাব বিজেপির এবং দলীয় ক্যাডারদের আক্রমণে এখনো হাসপাতালে কাতরাচ্ছে আমার অসংখ্য ছোট ভাই বোন পুত্র সমতুল্য নাগরিকরা কাজী ইনুস সাহেব একটা কথা বলেছেন আজকে এয়ারপোর্টে নেমে যে আমাকে যদি বিশ্বাস করেন তাহলে হামলা বন্ধ করেন আমি সব সমস্যার সমাধান করব আমরা আপনার উপর আস্থা রাখতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস কোনো আবেগ থেকে নাই যুক্তি থেকে ভালোবাসা থেকে আমি মনে করি আপনি এই সুযোগ মিস করবেন না অতীত বাঙালি বিজয়ী হয়েছিল একাত্তরে বা সরি হ্যাঁ উনিশশো একাত্তর এবং উনিশশো নব্বইতে কিন্তু আমরা বিজয় ধরে রাখতে পারিনি আমরা একাত্তরে শহীদ আর নব্বই শহীদদের কাছে এখনো দায়বদ্ধ আমরা চাই না এই লাল বসন্তের দুই হাজার চব্বিশের জুলাই যে গণহত্যা এবং যে গণ যে জনবিদ্রোহ নজিরবিহীন বুক চিতিয়ে দেওয়া বিদ্রোহ এই বিদ্রোহকে ব্যর্থ হতে দেওয়া যাবে না স্বাধীনতার এত বছর পর আরেকটা সুযোগ পেয়েছেন ওনারা আপনাদেরকে আমরা সবাই সহায়তা করব। মূল যদি একটি কাজ আপনারা করেন যে যে সেক্টরের সেক্টরে সংস্কার করতে অবশ্যই হবে সেই সেই সেক্টরের লিমিটেড একজন ওই যে দু ব্লু ব্লাডের লোকদের সঙ্গে আলাপনা না যতটা সম্ভব গত পনেরো সতেরো বছর ধরে আইন অঙ্গনে আপনার অন্যান্য অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে বুদ্ধিজীবীরা সুশীল সমাজ রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য তাদের সঙ্গে অংশগ্রহণ করেন ডেমোক্রেসিক প্রসেস মানে হচ্ছে ডিসকাশন ডিবেট অ্যান্ড আপনার হচ্ছে এগ্রিমেন্ট ডিসকাশন ডিবেট এবং ডিসিশন ডিসকাশন এবং ডিবেট ছাড়া ডিসিশন নাই হচ্ছে সৈরা চাররা ডিসকাস করতে হবে ডিবেট হবে যুক্তির ভিত্তিতে তর্কের তর্কের মূল হবে উৎপত্তি হবে মস্তিষ্ক জ্ঞান পড়াশোনা একটি জ্ঞান ভিত্তিক সরকার গঠিত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে কিন্তু আশু সমস্যা হচ্ছে এখন থেকেই আইন শৃঙ্খলা রেস্টোর করা আমাদের ছাত্ররা দেখেন আমি গতকাল রাত এগারোটায় আমার চেম্বার থেকে ব্যাক করতে গিয়ে দেখি যে আমাদের শাহবাগের পরিভাগের মোড়ে একটা বাচ্চা ছেলে তার স্যান্ডেল ছিঁড়ে গেছে তবু সে ডিউটি দিচ্ছে আমি ওকে জড়িয়ে ধরলাম বললাম যে বাবা তোমরাই বাংলাদেশকে পারবে এবং এই দেখেন আজকে পর্যন্ত তারা বাজারে গেছে তারা যেখানে যেখানে হামলা হয়েছে ঠেকাচ্ছে নামকরণের চেষ্টা করছে অনেক স্বার্থবাদী রাজনৈতিক দল সেগুলো তারা ঠেকাচ্ছে অর্থাৎ তারাই আমাদের আদর্শ এবং তাদের যে আমার জানা মতে প্রতিনিধি মন্ত্রিসভায় ঢুকেছে এটি অত্যন্ত ভালো কাজ হয়েছে দুইজন যারাই হ্যাঁ যারাই এটা করেছেন আমি তাদের অভিনন্দন জানাই কারণ জ্ঞান কারো মনোপলি না সতেরো বছরের একটা ছেলের কাছ থেকে আমি কম্পিউটার বিষয়ে জ্ঞান নিই এটা ভাবার কোনো কারণ নেই যে বয়স পঞ্চাশ হলেই জ্ঞানী হবে জ্ঞান মানবিকতা ভালোবাসা দেশপ্রেম এবং দেশকে নিঃস্বভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়ে দিয়ে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করতে হবে আমি শেষ করি এবারে জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ আগামী দিনেও যারা ক্ষমতায় আসবেন ভোটে মনে রাখতে হবে ক্ষমতা এবং কারাগার পাশাপাশি অবস্থান করে আর তার সঙ্গে এবার যুক্ত হয়েছে জনরোষ কাজেই ক্ষমতায় গিয়ে ইংলিশে একটা কথা বলে পাওয়ার ড্রাঙ্ক হওয়া যাবে না আমি সব বুঝি আর কেউ বোঝে না আর কেউ মানুষ না এই শেখ হাসিনার সরকারের এই যে এই যে নির্মম পতন তার তিনটা কারণ আমি মনে করি অন্যান্য কারণ ছাড়াও একটা হচ্ছে অ্যাপসুলুট অ্যারোগেন্স ভেঞ্জেন্স এবং বন্য বন্য অপরাধমূলক অহংকার কাউকে মানুষ মনে করতেন না আপনি দেখেছেন শুনেছেন যে উনি পদত্যাগ করলেন ছয় তারিখে ছয় তারিখে এগারোটা পর্যন্ত উনি তিন বাহিনী প্রধান পুলিশের আইজির সঙ্গে তর্ক করেছে বকাবকি করেছে যে যেভাবে হোক মিছিল ঠাকাও যেভাবে হোক মানে কি হাজার হাজার লোককে মেরে ফেলতে মেরে ফেলার মতো এই ক্ষমতার উন্মত্ত হওয়া যাবে না ক্ষমতা আপনাকে দায়িত্ব বাড়ায় সবচেয়ে আমি শেষ করি নাগরিক এবার নাগরিক হয়ে উঠেছে আমি করজোরে সব নাগরিককে অনুরোধ করব। আপনি যেকোনো দল আপনি সেই দলের জন্য নেতা নেত্রীদের জন্য ভালোবাসা দেন কিন্তু দল বাজ হওয়া যাবে না বিবেক বন্দি করা যাবে না শেখ হাসিনা দেখিয়ে দিলেন যাওয়া পালানোর সময় যে বিবেক বন্দি মুখ বধির কোনো প্রতিষ্ঠান তাকে বাঁচাতে পারলো না আমি সারাওয়ার ভাই জানে আমি সারাওয়ার ভাই গত তিন চার বছর মাথা খুঁড়েছি শুধু আপনাদের টকশোতে না আদালতে গিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে যে আপনারা মিনিমাম রোল প্লে করেন মিনিমাম সাংবিধানিক দায়িত্ব পালন করেন সেই জন্যই আজকে আমরা কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয় আমরা বলেছি আমাদের ছেলে মেয়েরা কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেছে গতকাল বলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাতজন বিচারপতির পদত্যাগ করতে হবে আমরা সেই দাবিকে সমর্থন জানিয়েছি পাশাপাশি বলেছি দলবাজ হাইকোর্টের বিচারপতিদেরও পদত্যাগ করতে হবে এবং সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি অনেক যোগ্য আইনজীবী রয়েছে নিম্ন আদালতের সৎ বিচার করা আছে তাদের সমন্বয়ে একটি জনবান্ধব সাংবিধানিক সৎ নিরপেক্ষ যে 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 কমে গেছে শুভ এই সরকারেরও নানা দোষ টুটি হলে প্রশ্ন করবে মানুষের বিচার পাবার অধিকারকে রুদ্ধ করবে না মনে রাখতে হবে বিচার বিভাগ উন্নয়নের করে না বিচার বিভাগ নির্বাহী বিভাগের সঙ্গে সুর মিলালে তালে বিচার বিভাগ লাগে না ভাষণ